মামুন, পলাশ, রাহি তিনটি করে সংখ্যা নিতে পারে। শর্ত হচ্ছে যে মামুন ও রাহির সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন এবং পলাশের সংখ্যাগুলোর যোগফল রাহির সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক। মামুনের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। সংখ্যাগুলো হচ্ছে 0 0 0 1 1 2 2 3। তাহলে মামুন, পলাশ এবং রাহি আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা মামুনকে এম দিয়ে প্রকাশ করি, পলাশকে পি দিয়ে প্রকাশ করি এবং রাহিকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এবং এরা তিনজনই তিনটা করে সংখ্যা এখানে নিতে পারে, ঠিক আছে? মামুন তিনটা, পলাশ তিনটা, রাহি তিনটা করে সংখ্যা নিতে পারে এবং এখানে সংখ্যাগুলোর লিস্ট কিন্তু দেয়া আছে, ঠিক আছে? এই সংখ্যাগুলোর ভিতরেই কিন্তু আমাদের সংখ্যা এখানে বাছাই করতে হবে। তো এরা প্রত্যেকে তিনটি করে সংখ্যা নিতে পারে, তবে এই শর্ত হচ্ছে মামুন এবং রাহির সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন। মামুন এবং রাহির সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, তার মানে পলাশের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন নাও হতে পারে, তবে মামুন এবং রাহির যে তিনটা করে সংখ্যা নিবে এই তিনটি সংখ্যাই প্রত্যেকে হবে ভিন্ন ভিন্ন। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে পলাশের সংখ্যাগুলো যোগফল, এই পলাশের সংখ্যাগুলো যোগফল রাহির সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক। ওয়াও, ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখি যে পলাশের সংখ্যাগুলো যোগফল এখানে রাহির সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক। আচ্ছা, ঠিক আছে, তাহলে সংখ্যাগুলোর দিকে এখন যদি আমরা তাকাই, এখানে 0 আছে 4 বার, 1 আছে 2 বার, 2 আছে 2 বার, 3 আছে 1 বার। তাহলে ডেফিনেটলি এই যে 0, এই 0 সংখ্যাটা প্রত্যেকের ক্ষেত্রে আছে, এটা আমরা গেস করতে পারি। কেউ বলতে পারে যে এটা নাও থাকতে পারে, যেমন আমরা এখানে পলাশের ক্ষেত্রে তিনটা 0 দিতে পারি, কেউ বলতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো যে না, এটা হতে পারে না, কারণ পলাশের সংখ্যাগুলোর যোগফল রাহির সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক। যদি আমরা এখানে পলাশের ক্ষেত্রে তিনটা সংখ্যায় 0 ধরে নেই, সংখ্যাগুলোর যোগফল হবে 0, কিন্তু রাহির সংখ্যাগুলোর যোগফল কিন্তু ডেফিনেটলি আমরা দেখব কোনো অশূন্য সংখ্যা হবে, ঠিক আছে? ঠিক আছে, কথার কথা এখানে কিন্তু অশূন্য সংখ্যা হবে, কারণ আমরা তিনটা 0 এখানে ব্যবহার করে ফেলেছি, আর একটা 0 আছে, কথার কথা। তাহলে আর একটা 0 রাহিকে দেওয়া যেতে পারে, তাহলে রাহির অপর দুটি সংখ্যাকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে অশূন্য হিসাবে নিতে হবে। ধরা যাক 1 এবং 2 নিলাম, তাহলে এক্ষেত্রে রাহির সংখ্যাগুলো যোগফল কিন্তু অশূন্য একটা সংখ্যা হচ্ছে 3 হচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু পলাশের সংখ্যাগুলো যোগফল কিন্তু এখানে হচ্ছে 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে পলাশের সংখ্যাগুলো যোগফল কিন্তু রাহির সংখ্যাগুলো যোগফল এর অর্ধেক হচ্ছে না, তাই না? তাই না? তাহলে ডেফিনেটলি এখানে পলাশের সংখ্যা তিনটি কিন্তু, মানে সংখ্যা তিনটি কিন্তু 0 হতে পারবে না, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডেফিনেটলি পলাশের তিনটা সংখ্যাই যেহেতু 0 হতে পারবে না, তার মানে কি আমাদের অন্তত দুইটি 0 এখানে মামুন এবং রাহির ভিতরে বন্টন করতে হবে, ঠিক আছে? তাহলে মামুন একটা 0 নিতে পারে এবং রাহি আর একটা 0 নিতে পারে, ঠিক আছে? তাহলে বাকি দুটি 0 অবশ্যই পলাশকে নিতে হবে, কারণ এখানে মামুন এবং রাহির সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, ফলে মামুন এবং রাহি কিন্তু দুটি করে 0 নিতেই পারবে না, এটা সম্ভবই নয়, ঠিক আছে? তাহলে মামুন এবং রাহিকে যদি আমরা একটা করে 0 দেই, অপর দুটি 0 অবশ্যই পলাশকেই নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লক্ষ্য করে আমাদের 0 এর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, আমরা 0 নিয়ে কাজ করেছি। এরপর 1, 2 এবং 3 নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন 1 আছে এখানে 2টি, ওকে, 2 আছে 2টি এবং 3 আছে 1টি, ওকে। এখন লক্ষ্য করা যাক, এখানে কিন্তু বলা হচ্ছে যে পলাশের সংখ্যাগুলো যোগফল রাহির সংখ্যাগুলো যোগফলের অর্ধেক। তাহলে রাহির সংখ্যাগুলো কি কি হতে পারে? রাহির সংখ্যা কি 1 এবং 2 হতে পারে? 1 এবং 2 হতে পারে না, তা হতে পারে না। সেক্ষেত্রে রাহির সংখ্যাগুলো যোগফল হবে 3, তাহলে পলাশের নেক্সট সংখ্যা এবং তৃতীয় সংখ্যাটা হতে হবে কত? 1.5, কিন্তু 1.5 সংখ্যা হিসেবে এখানে অনুপস্থিত, ওকে। তাহলে কেউ দাবি করতে পারে যে তাহলে রাহির সংখ্যাগুলো হতে পারে 1, 2 যেহেতু হতে পারে না, 2, 3 হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে রাহির সংখ্যাগুলো যোগফল হচ্ছে 5, তাহলে পলাশের তৃতীয় সংখ্যাটা হতে হবে 2.5, এটাও কিন্তু সম্ভব হবে না, কারণ 2.5 এখানে নেই। তাহলে রাহির সংখ্যাগুলো 1, 3 হতে পারে, 1 এবং 3 হতে পারে, এবং এটা হতেই পারে, কারণ যদি আমরা রাহির সংখ্যা 1 এবং 3 নেই, অপর দুটি সংখ্যা, তাহলে সংখ্যাগুলো যোগফল হচ্ছে কত? 4, এবং 4 এর অর্ধেক 2, এবং পলাশ 2 হিসেবে একটা সংখ্যা নিতে পারে, কারণ এখানে 2 আছে। তাহলে আমরা 2 ব্যবহার করে ফেলেছি, 1 এবং 3 ব্যবহার করে ফেলেছি, হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মামুনের জন্য অপর দুটি সংখ্যা এখানে বাই ডিফল্ট আমরা নিচ্ছি 1 এবং 2, ঠিক আছে? তাহলে আমরা দেখছি মামুনের সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, পলাশের হচ্ছে 0, 0, 2, রাহির হচ্ছে 0, 1, 3। তাহলে আমরা বলতে পারবো এখানে মামুনের সংখ্যাগুলো হচ্ছে 0, 1 এবং 2,
ঠিক আছে তাহলে ডেফিনেটলি এটাই হচ্ছে আমাদের অ্যানসার